আসসালামু আলাইকুম। আজানটা তৈরি করে দেখাবো বাফা পুলি পিঠে। বাফা পুলি পিঠে তৈরি করতে চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 1 চামচ তেল, 7 স্বাদমতো লবণ। এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। পানিতে বরফ চলে আসছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, 5 মিনিটের জন্য একদম অল্প আঁচে ডেকে রেখে দিচ্ছি। পাঁচ মিনিট পর এবার আমরা ডোটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার আমরা ডোটাকে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মুতে নেব। ডোটা মতে নেওয়ার পর এবার আমরা ডেকে রেখে দিচ্ছি। এবার আমরা নারিকেলের পুর তৈরি করে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল কুড়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। গুড় দেওয়ার পর যে পানি বের হয়েছে পানিটা ভালো করে শুকিয়ে নেব। গুড়ের পানিটা শুকিয়ে একদম আঠালো হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। এবার 1 টুকরো বাটার পেপার নিয়ে নিচ্ছি। এর উপরে আমরা ডোটুকু রেখে হাতে একটু তেল লাগিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার মাঝখানে পরিমাণ মতো নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। এবার 2 পাশ থেকে বাটার পেপার এভাবে ধরে জুড়ে দিচ্ছি। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করব। Thank you.
এবার আমরা একটা স্টিম কুকারের ছাউনিতে তেল ব্রাশ করে নেছি। এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা 15 মিনিট স্টিম করব। 15 মিনিট পর এবার আমরা নামিয়ে নিচ্ছি।